আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে আমাদেরকে আমাদের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত যেমন দেন, তেমনি আমাদেরকে বিভিন্ন বিষয়ে সতর্ক করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে তিনি আমাদেরকে ছেড়ে দেন নাই। আমাদের সামগ্রিক জীবন প্রবাহের নিয়ন্ত্রণ মহান প্রভুর হাতে রয়েছে। তিনি আমাদেরকে বিভিন্ন সময় স্বপ্নের মাধ্যমে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়ে থাকেন। সম্মানিত ভাই বোনেরা, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে চাঁদ, পূর্ণিমার চাঁদ বা ঈদের চাঁদ বা সাধারণ যে চাঁদ, এই চাঁদ আমরা স্বপ্ন দেখি বিভিন্ন সময়, বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে আমরা এই চাঁদ স্বপ্ন দেখি। তো এখন চাঁদ কীভাবে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যা কী হবে, এই বিষয়টি সম্মানিত সুধী দর্শক শ্রোতা আপনাদের সামনে সুস্পষ্ট করব। আমি কয়েকটি মহামূল্যবান কিতাব, এই কিতাবগুলো থেকে আপনাদের জন্য চাঁদ স্বপ্নে দেখা এই বিষয়টি ঢেলে সাজিয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বলে আশা করছি। সম্মানিত ভাই বোনেরা, কেউ যদি চাঁদ স্বপ্ন দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে সে রাজমন্ত্রী অথবা লোকের সৎ পরামর্শদাতা হওয়ার লক্ষণ। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে রাষ্ট্রীয় কাজে, রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ পদে আপনি সমাসীন হবেন, এরকম একটি লক্ষণ এই চাঁদ স্বপ্নে দেখা। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে রাজমন্ত্রী অথবা লোকের সৎ পরামর্শদাতা হওয়ার লক্ষণ। অনেক সময় ওই স্বপ্ন দ্রষ্টার গুণবতী, রূপবতী, স্ত্রী লাভের সম্ভাবনা। অর্থাৎ স্বপ্ন দ্রষ্টা যদি পুরুষ হয় এবং সে শীঘ্রই বিবাহ করতে চলেছে এমন একটি বিষয় যদি হয়, আর ওই টাইমে যদি সে চাঁদ স্বপ্ন দেখে, তাহলে সে গুণবতী, রূপবতী, খুবই ভাগ্যবতী একজন নারীকে সে স্ত্রী হিসাবে লাভ করছে। আবার ফুটফুটে চাঁদের মতো সন্তান লাভের সম্ভাবনা আছে। দেখা গেল আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রী সন্তান গর্ভে ধারণ করে আছে, এই মুহূর্তে স্বপ্নটি আপনি দেখতে পারেন, কোনো নারী সদস্য দেখতে পারেন, কোনো পুরুষ সদস্য দেখতে পারেন, স্বামী স্ত্রীর উভয়ে যেই দেখুন, যদি ওই টাইমে সংসারে কোনো সন্তান আগমনের অবস্থা হয়, তাহলে চাঁদের মতো ফুটফুটে সন্তান লাভের সম্ভাবনা। দর্শক শ্রোতা, এবার আসুন, চাঁদে হাতে চন্দ্রকে ধরিতে দেখা, অর্থাৎ আপনি হাত দিয়ে চাঁদ ধরছেন, চাঁদটাকে আপনি ধরছেন হাত দিয়ে, যদি এই স্বপ্ন আপনি দেখেন, তাহলে কিন্তু খুবই সুন্দর স্বপ্ন এটি। এটির ব্যাখ্যা হচ্ছে যে মন্ত্রীর পদ প্রাপ্তির লক্ষণ। অর্থাৎ আপনি মন্ত্রীর পদ, আপনি মন্ত্রী পরিষদের সদস্য হতে চলেছেন, আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো স্বপ্ন। যদি আপনি স্বপ্নে দেখেন যে মন্ত্রী আপনি চাঁদকে হাত দিয়ে ধরছেন, এই স্বপ্নটি কিন্তু খুবই তাৎপর্যমণ্ডিত। এরপরে যদি আপনি দেখেন যে চাঁদ আপনাকে সালাম দিচ্ছে, সালাম বা অভিবাদন জানাচ্ছে চাঁদ, তাহলে এই স্বপ্নটির অর্থ অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। সেটি হচ্ছে যেটি মহাপুরুষ হইবার লক্ষণ, অর্থাৎ আপনি ওলি আল্লাহ হচ্ছেন। আর পৃথিবীর যে কোনো ধর্মেরই মানুষ যদি এই স্বপ্নটি দেখেন, তাহলে তার যে ধর্ম আছে সেই ধর্মের আলোকে তিনি একজন মহাপুরুষ হবেন, এরকম কিন্তু এই স্বপ্নটার ইঙ্গিত বহন করছে। গভীরভাবে আল্লাহ তাআলার উপাসনা করা এবং কোনো ওলিয়ে কামেলের সংস্রবে থাকা উচিত। অর্থাৎ চাঁদ যদি আপনাকে সালাম দেয়, তাহলে কিন্তু এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আপনি মহামানব হতে চলেছেন, মহাপুরুষ হতে চলেছেন, সেই ক্ষেত্রে আপনাকে আল্লাহ তাআলার মহান মালিক, মহান প্রভু, মহান সৃষ্টিকর্তার ইবাদতে আপনাকে অধিক আত্মনিয়োগ করা উচিত, এবং আপনি কোনো ওলিয়ে কামেল, কোনো মহাপুরুষের সান্নিধ্যে আপনার থাকা উচিত। চন্দ্র উদয় হইতে দেখা, আপনি দেখলেন যে চাঁদ উদয় হচ্ছে, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে দেশে মহাপুরুষের আবির্ভাবের লক্ষণ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হাদিস শরীফে বলেছেন, প্রত্যেক শতাব্দীর শিরোভাগে মুজাদ্দিদ আসবেন,
এই মুজাদ্দিদ কিন্তু একজন মহাপুরুষ। যদি স্বপ্নে দেখেন যে চাঁদ উদয় হচ্ছে, তাহলে এই মহাপুরুষের আবির্ভাবের লক্ষণ, এবং দেশে নতুন সরকার আসবে এরকম একটা, অথবা নতুন বাদশাহ নির্বাচিত হইবার আলামত, অর্থাৎ নতুন সরকার আসবে এরকম একটা জিনিসও এখানে বোঝা যেতে পারে চন্দ্র উদয় হইতে দেখা। এবার আসেন, আপনি যদি স্বপ্ন দেখেন যে চন্দ্র অস্তমিত হচ্ছে, অর্থাৎ চাঁদ ডুবে যাচ্ছে, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে মহান ব্যক্তির মৃত্যুর লক্ষণ, অর্থাৎ কোনো মহাপুরুষ অফাত লাভ করবেন, কোনো ওলি আল্লাহ, কোনো জামানার মুজাদ্দিদ, উনি অফাত লাভ করবেন। এই স্বপ্নের ইঙ্গিত হচ্ছে চন্দ্র অস্তমিত হওয়া। এবার আসেন, চন্দ্রকে কোলে পাইতে দেখা। আপনি যদি স্বপ্ন দেখেন যে চাঁদ আপনার কোলের ভিতরে নেমে আসছে, তাহলে অবিবাহিত সতী নারী হইলে মহাপুরুষের সঙ্গে বিবাহ হইবে। যেমন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ হওয়ার পূর্বে মা খাদিজা স্বপ্নে দেখেছিলেন যে আকাশের যে চাঁদ, এই চাঁদটি তার বুকে নেমে আসছে, চাঁদ আপনার কোলে নেমে আসছে। আপনি স্বপ্নে দেখছেন অবিবাহিত সতী নারী এই স্বপ্ন দেখলে মহাপুরুষের সঙ্গে বিবাহ হবে, বিবাহিতা হইলে সুসন্তান লাভ করবে। অর্থাৎ আপনি বিবাহিতা, কিন্তু আপনি স্বপ্নে দেখলেন যে আপনার কোলে চাঁদ নেমে আসছে, এর অর্থ হলো আপনি সুসন্তান লাভ করতে চলেছেন আল্লাহর অশেষ রহমতে। কোনো পুরুষ যদি এই স্বপ্ন দেখে, সেই ক্ষেত্রেও ফলাফল এই একই রকম। এবার আসুন, সম্মানিত সুতি দর্শক শ্রোতা, চন্দ্র গ্রহণ লাগিতে দেখা। আপনি স্বপ্নে দেখলেন যে চন্দ্র গ্রহণ হচ্ছে, এই স্বপ্নটা কিন্তু ভালো না। সম্মান, যশ, খ্যাতি এবং পরিবার পরিজনের ক্ষতিগ্রস্ত হইবার আলামত। এই স্বপ্ন দেখার অর্থ হল সম্মান, যশ, খ্যাতি অথবা পরিবার পরিজনের ক্ষতিগ্রস্ত হইবার আলামত। এই স্বপ্ন দেখলে আপনাকে দুটি কাজ করতে হবে, এক, সাবধানে চলাফেরা করতে হবে, দুই, আল্লাহর দরবারে কান্নাকাটি করা প্রয়োজন। অর্থাৎ এই স্বপ্নের অনিষ্ট থেকে আল্লাহ পাক যেন আপনাকে হেফাজত করেন, সেই জন্য মালিকের দরবারে কান্নাকাটি করা প্রয়োজন। সম্মানিত ভাই বোনেরা, সর্বশেষ যদি আপনি নতুন চাঁদ দেখেন, নতুন চাঁদ উদিত হচ্ছে, তাহলে এর অর্থ হচ্ছে উপযুক্ত লোক হইলে রাজকার্যে নিযুক্ত হইবে। আপনি যদি উপযুক্ত লোক হন, তাহলে আপনি সরকারি কোনো, রাষ্ট্রীয় কোনো দায়িত্বে আপনি শীঘ্রই অধিষ্ঠিত হতে চলেছেন, তার এই সুসংবাদবাহী, ইঙ্গিতবাহী এই স্বপ্ন। অথবা সুসন্তান জন্মিবে, কিংবা নিরুদ্দেশ আত্মীয় উপস্থিত হইবে। মানে আপনি নতুন চাঁদ যদি উদিত হইতে দেখেন, তাহলে একজন আত্মীয় দীর্ঘদিন যাবৎ সে নিরুদ্দেশ, তার ফিরে আসারও সম্ভাবনা আছে। অথবা সুসন্তান জন্মগ্রহণ করবে, এটারও সম্ভাবনা আছে। অথবা রাষ্ট্রীয় কোনো কাজে আপনি নিযুক্ত হবেন। সম্মানিত ভাই বোনেরা, তো এই যে চাঁদ স্বপ্নে দেখার যে বিবরণগুলো আপনারা শুনলেন, আপনারা যে যে স্বপ্নই দেখেন চাঁদ সংক্রান্ত, ভিডিওটি বারবার টেনে আপনারা আপনাদের স্বপ্নটাকে মিলিয়ে নেবেন। এই ক্ষেত্রে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এই যে স্বপ্ন, এটি কিন্তু যদি পুরুষ হন আপনি, তাহলে আপনি চেষ্টা করবেন অজু অবস্থায় ঘুমাতে, এবং ডান কাঁধে, মানে ডান কাঁধে আপনি ঘুমানোর চেষ্টা করবেন। আর যদি নারী হন, তাহলে আপনি অজু অবস্থায় ঘুমাবেন, বাম কাঁধে ঘুমানোর চেষ্টা করবেন। ওই অবস্থায় যে স্বপ্ন দেখা হয়, এই স্বপ্নগুলো কিন্তু অনেকাংশে সত্যি হয়। এবং চাঁদের কোন তারিখে স্বপ্ন দেখলে আপনার স্বপ্নটি একদম সঠিক, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এই ব্যাপারে পরবর্তীতে একটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে। সম্মানিত ভাই বোনেরা, ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাল্লাহ পরবর্তী নতুন ভিডিওটি আপনি পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।